হ্যালো ফ্রেন্ডস আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যে ভিডিওটি থামনেল এবং টাইটেল দেখে আপনারা অবশ্যই জেনে গেছেন যে আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের যে পিডিএস সিস্টেমে যতগুলি রেশনের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেগুলিকে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তো আপনারা অনেকেই এর বিষয়ে জেনে থাকবেন এবং অনেকেই জানেন না যে রেশনের জন্য যে পুরাতন যে অ্যাপ্লিকেশান ফর্মগুলি ছিল সেগুলি বাতিল হয়ে গিয়ে নতুন করে ফর্ম অ্যাপ্লিকেবল হয়েছে যেগুলি পিডিএসের যে পোর্টাল আছে ডাব্লিউ ডট ডট ইন সেখানে ওগুলি শো করে তো আপনাকে ওগুলি ডাউনলোড করে নিতে হবে এবং সেই ফর্মগুলি এখন অ্যাপ্লিকেবল হবে তো সেইগুলিকে নিয়েই আজকের এই ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এবং ভিডিও ডিসক্রিপশান বক্সে সেটির লিঙ্ক দেওয়া আছে যে সেই লিঙ্কে গিয়ে আপনারা প্রত্যেকটি ফর্মকে ডাউনলোড করতে পারেন এবং আপনার যে কাজ থাকবে সেই কাজটিকে আপনি অবশ্যই সলভ করতে পারবেন তো বেশি না বকে চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কটিতে ক্লিক করলে আপনি যে ওয়েবসাইটে আসবেন সেটি এই পোর্টালে মানে এই পেজেতে আপনি আসবেন এই পেজেতে এলে আপনি এখানে দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর রেশন কার্ডস এখানে সব রকমের ফর্ম এখানে আপনি পেয়ে যাবেন তো আপনারা অনেকেই জানেন না যে পিডিএসের মানে রেশন কার্ডের সম্বন্ধ যে কোনো ফর্ম আপাতত যেগুলো পুরনো ছিল সেগুলি বাতিল হয়ে গেছে এবং নতুন ফর্ম সেগুলি অ্যাপ্লিকেবল হয়েছে তো এখানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপাতত ওয়েবসাইটে যে অ্যাভেলেবেল আছে এখানে আটটি ফর্ম অ্যাভেলেবেল আছে তো আটটি ফর্মের মধ্যে এখানে তিন থেকে ফর্ম শুরু হচ্ছে এবং আপ টু এগারোটা এগারো পর্যন্ত এখানে অ্যাভেলেবেল আছে তো প্রথম থেকে আমরা শুরু করে দিই এবং জেনে নিই যে কোন ফর্মটি কিসের জন্য ব্যবহৃত হয় তো প্রথমেই এখানে দেখুন যে ইনক্লুশন অফ ফ্যামিলি আন্ডার এনএফএসএর আর কে এস ওয়াই তো এখানে দেখুন যে অফলাইন যে ফর্ম অফলাইন যে মেথডটি আছে সেখান সেটির জন্য আমি আপাতত বলছি অনলাইন মেথড আমি পরে বলবো তো এখানে দেখুন অফলাইনে ফোল্ডারেতে দেখুন এখানে ফর্ম থ্রি ফর রুরাল অর ফর্ম থ্রি ফর আরবান তো এখানে ফর্ম থ্রি ফর রুরালের ক্ষেত্রে থ্রি আর হয় আর ফর্ম থ্রি আরবানের ক্ষেত্রে থ্রি ইউ হয় তো ফর্ম থ্রি এখানে রুরালের জন্য আমি যদি ক্লিক করি তো এখানে দেখুন ডাউনলোড তো ডাউনলোড করার পরে এখানে দেখুন থ্রি আর ডাউনলোড হয়ে গেছে এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর ডিআরসি ইন রুরাল এরিয়া ইফ নো মেম্বার হ্যাজ ডিআরসি ডিআরসি মিন্স ডি ডিজিটাল রেশন কার্ড তো এটিকে শর্টের ডিআরসি বলে তো আপনার ফ্যামিলিতে যদি কারোর রেশন কার্ড না থেকে থাকে ডিজিটাল রেশন কার্ড না থেকে থাকে পুরনো পুরোনো যে রেশন কার্ড ছিল সেই রেশন কার্ড যদি থেকে থাকে ডিজিটাল রেশন কার্ড যদি না থেকে থাকে তাহলে আপনাকে তিন নাম্বার ফর্ম ফিল আপ করতে হবে রুরাল এরিয়ার জন্য থ্রি আর এবং আরবান এরিয়ার জন্য থ্রি ইউ এই যে আরবান এরিয়ার জন্য থ্রি ইউ দেখিয়ে দিচ্ছি এই যে এটা আরবান এরিয়ার জন্য তো হয়ে গেল এবারে আসি চলে আসি চার নাম্বার ফর্মে তো চার নাম্বার ফর্মে এখানে দেখুন লেখা আছে যে ইনক্লুশন অফ লেফট আউট ফ্যামিলি মেম্বার্স আন্ডার এনএফএস আর কেস ওয়াই আপনার ফ্যামিলিতে যদি সবারই মোটামুটি ডিজিটাল রেশন কার্ড হয়ে গিয়ে থাকে কিন্তু একজনের বা দুজনের রেশন কার্ড আসেনি বা হয়নি বা আপনার ছোটো ছোটো ছেলে মেয়েদের যদি রেশন কার্ড বাকি থেকে থাকে তো তাদের জন্য যে তারা যে বাকি রয়ে গেছে সেই বাকি রাখা যে পরিবারের যে সদস্যদের রেশন কার্ড করানোর জন্য আপনাকে চার নম্বর ফর্ম ফিল আপ করতে হবে তো চার নম্বর ফর্মটি একটু দেখিয়ে দিই দেখুন এখানে এরিয়ার জন্য আরবান এরিয়া এবং রুরাল এরিয়ার জন্য দুটোর জন্যই সেম ফর্ম এখানে অ্যাভেলেবেল আছে তো হয়ে গেল চার নম্বর ফর্ম এবং পাঁচ ফর্মে চলে আসি পাঁচ নাম্বার ফর্মে লেখা আছে যে রেকটিফিকেশন অব নেমেস ইন কার্ড তো এটা এই যে পাঁচ নাম্বার ফর্মটি আছে এই পাঁচ নাম্বার ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে এই কারণে যে আপনার ডিজিটাল রেশন কার্ডে যদি কোনো কারেকশান করতে হয় মানে যদি কোনো ভুল থেকে থাকে তো সেই কারণে রেকটিফিকেশান কারেকশান করার জন্য আপনাকে এই পাঁচ নাম্বার ফর্মটি ফিল আপ করতে হবে তো পাঁচ নাম্বার ফর্মটি একটু দেখিয়ে দিই এই যে পাঁচ নম্বর ফর্ম অ্যাপ্লিকেশন ফর কারেকশন ইন ডিজিটাল রেশন কার্ড প্রত্যেকটি ফর্মেতে বাংলা এবং ইংরেজি দুটোতেই লেখা আছে তো আপনাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না তো এবার পাঁচ নম্বর ফর্ম চলে গেলে এবার ছ নম্বর ফর্ম চলে আসি চেঞ্জ অব এপিএস ইন এন এফ এস অর আরকেস কার্ড তো এখানে বলতে চাইছে যে আপনার কোনো কারণে এই যে ছ নম্বর যে ফর্মটি এই ফর্মটি ফিল করা হয় শুধুমাত্র তিনটি কারণের জন্য একটা হচ্ছে যে আপনার ধরুন যে ডিলারের কাছে আপনি রেশন দ্রব্য সংগ্রহ করছেন বা কেরোসিন তেল সংগ্রহ করছেন সেই ডিলারের কি আপনার পছন্দ নয় বা কোনো কারণে আপনার সাথে দুর্ব্যবহার করেছে তো সেই কারণে আপনি ডিলারশিপ ডিলার যে আপনার আছেন তাকে চেন চেঞ্জ করতে চাইছেন বা হতে পারে এরকম যে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে তো কোনো জায়গাতে সেখানে চলে গেছে তো কার্ডটাকে সেখানে ট্রান্সফার করাতে হবে তো সেই কারণের জন্য এই ছ নম্বর ফর্মটি ফিল করতে হয় তো এটি দেখুন এখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর চেঞ্জ অফ রেশন শপ অর কেরোসিন ওয়েল শপ তো এখানে এই যে কীভাবে কী ফর্ম ফিল করতে হয় না করতে আমি সেপারেট ওয়াইজ এক একটা করে ফর্ম নিয়ে আমি ফিল করে করে আপনাদের দেখাবো পরের ভিডিওগুলিতে তো আপাতত এই ভিডিওগুলিতে এই ভিডিওটিতে আমি শুধু দেখাচ্ছি যে কোন ফর্মটি কিসের জন্য তো ছ নম্বর ফর্মটি রুরাল এবং আরবান এরিয়া দুটোর জন্যই অ্যাপ্লিকেবেল তো এটা নিয়ে কোনো সমস্যা নেই তো এবার আসি সাত নাম্বার ফর্ম সাত নম্বর ফর্ম লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর সারেন্ডিং রেশন কার্ড এনএফএসএ আর কেস ওয়াই এলিজিবল বেনিফিশিয়ারিস মানে এখানে বলতে চাইছে যে সাত নাম্বার ফর্মটি আপনাকে যদি ধরুন আপনার ফ্যামিলিতে কোনো সদস্যের সদস্য মারা গেছে বা আপনি কার্ডটিকে সারেন্ডার করতে চান তো সেই কারণে আপনাকে এই সাত নাম্বার ফর্মটি ফিল আপ করতে হবে এটি রুরাল এবং আরবান এরিয়া দুটির জন্যই অ্যাপ্লিকেবল তো এবারে চলে আসি আট নাম্বার ফর্ম আট নাম্বার ফর্মে দুটি ভ্যারিয়েশান আছে যে আট নাম্বার রুরাল এরিয়ার জন্য একটা আরবান এরিয়ার জন্য একটা তো রুরাল এরিয়ার জন্য কি বলতে চাইছে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর কনভারশান অফ আর ওয়াই টু কার্ড ফর ইস্ট ওয়াইল এ ওয়াই মানে অন্তর্দ্বয় বিপিএল বেনিফিশিয়ারিস মানে বলতে চাইছে যে আর কেস টু থেকে আপনারা যদি অন্তর্দ্বয় বা আর কেস ওয়াই ওয়ান কনভার্ট করতে চান তাহলে আপনাকে এই রুরাল এরিয়ার জন্য ফর্ম এইট আর আর জন্য ইউ ফর্মটা ফিল আপ করতে হবে যে দেখে নি একটু তো এই যে দেখুন এইটার ফর এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর ফ্রম আর ওয়াই টু কার্ড টু আর ওয়াই ওয়ান কার্ড যেহেতু এখন এপিএল বিপিএল ব্যাপারটা নেই তো আর কেস ওয়াই ওয়ান আর টু দিয়ে এপিএল বিপিএল কে দেখানো হয় তো সেই ক্ষেত্রে এখানে আর কেস ওয়াই টু থেকে আর কেস ওয়াই ওয়ান কার্ড এখানে লেখা আছে জাস্ট হয়ে গেল এখানে এরপরে আমরা আমরা চলে আসি যে নম্বর ফর্মের দিকে ন নম্বর ফর্মে লেখা আছে ফর্ম ফর গেটিং ডুপ্লিকেট কার্ড এগেন্ট ল্যামেজ ওর কার্ড এখানে বলতে আছে যে আপনার যদি যে ডিজিটাল রেশন কার্ডটি থাকবে সেই রেশন কার্ডটি যদি কোনোভাবে ড্যামেজড হয়ে যায় বা হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে নাইন ফর্মটি ফিল করতে হবে মানে ন নম্বর ফর্মটি ফিল করতে হবে এবং আপনার কাছাকাছি নিকটবর্তী যে ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে ডিপার্টমেন্ট অফিস আছে সেই অফিসে আপনাদের যোগাযোগ করতে হবে বা সেখানে গিয়ে জমা দিতে হবে তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর গেটিং ডুপ্লিকেট কার্ড এগেনস্ট লস্ট ড্যামেজ অর ডিফেন্স ডিজিটাল রেশন কার্ড ব্যাস হয়ে গেল এখানে ন নম্বর ফর্মটি ক্লিয়ার এবারে আমরা চলে আসি দশ নম্বর ফর্মে তো দশ নম্বর ফর্মে বলতে চাইছি যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর নন সাবসিডাইজড রেশন কার্ড অর কনভার্সন টু নন সাবসিডাইজড রেশন কার্ড এখানে বলতে চাইছি আপনার ফ্যামিলিতে যদি কারোর রেশন কার্ড নাও থেকে থাকে বা আপনার ফ্যামিলিতে যদি কারোর রেশন কার্ড থেকে থাকে তারা কোনো রেশন সামগ্রী বা কেরোসিন তেল সংগ্রহ করে না তো এই ক্ষেত্রে আপনি দশ নম্বর ফর্মটি ফিল করতে পারেন এরপর মানে দশ নম্বর ফর্মটিতে বলা হয়েছে যে আপনি আপনার কাছে একটি রেশন কার্ড তো থাকবে কিন্তু সেটা জেনারেল ক্যাটাগরি থাকবে আপনি কোনো রেশন দ্রব্য বা আপনি কোনো কেরোসিন তেল পাবেন না মানে একটি ভর্তুকিবিহীন রেশন দ্রব্য মানে একটি রেশন কার্ড আপনি পেবেন জাস্ট ফর আইডেন্টিফিকেশন এখানে দেখুন দশ নম্বর ফর আইডেন্টি পারোজ রেশন কার্ড অর কনভার্সন ফ্রম এনএফএসএর আর কেস ওয়াই টু আইডেন্টি পারোজ কার্ড মানে একটি জেনারেল ক্যাটাগরি কার্ড আপনি পাবেন এটি কিভাবে মানে কি কার্ড পাবেন আপনার একটা কার্ডের আপনি আমি স্যাম্পেল দিয়ে আপনাদের দেখিয়ে দেবো পরের ভিডিওগুলিতে তো এরপরে দেখুন নম্বর ফর্মটি ক্লিয়ার হয়ে গেল এবার দেখুন এগারো নাম্বার ফর্ম এগারো নম্বর ফর্মে যে ফর্ম ফর অফ মোবাইল নাম্বার আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিং রেশন কার্ড এখানে বলতে চাইছে যে এগারো নম্বর ওই যে ফর্মটি এটি আপনাদের ফিল আপ করতে হবে যে আপনার রেশন কার্ডের সাথে যদি আপনাদের মোবাইল নাম্বার এবং আধার কার্ড যদি আপনি অ্যাড করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে এই এগারো নম্বর ফর্মটি ফিল করে আপনার নিকটবর্তী ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে ডিপার্টমেন্ট অফিস আছে সেইখানে গিয়ে আপনাদের জমা দিতে হবে এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ব্যাস হয়ে গেল আটটি ফর্ম এখানে ক্লিয়ার হয়ে গেল এরপরে যে এই যে দুটি দেওয়া আছে এটি আপনাদের জন্য না এটা ডিলারশিপের জন্য তো আপনাদের এটি দরকার লাগবে না এরপরে প্রত্যেকটি ফর্মকে কীভাবে ফিল আপ করতে হয় সেটির জন্য প্রত্যেকটি ফর্মকে নিয়ে আমি ডেডিকেটেড একটা করে ভিডিও সেপারেট সেপারেট করে বানাবো তো তাতে আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি ফর্মকে কীভাবে ডিটেলসে ফিল আপ করতে হয় আপনাদের প্রত্যেকটি ফর্মকে নিয়ে আমি ডেডিকেটেড একটা করে ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো তো সেটির জন্য সেই ভিডিওগুলি আপডেট পাওয়ার জন্য আপনি আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে তো চলুন আজ পর্যন্ত এটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে